আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি ভালো আছি কিন্তু আপনার কাছে তো কিছু টাকা পাতাম আপনি তো দিলেন না ভাই বিকারি আমার কাছে টাকা পাবি আমি আবার কবে টাকা দান নিলাম বিকারিতে কিসির টাকা পাবেন আমার কাছ থেকে আপনি কে আপনার তে তো আমি প্রতিদিনই ভিক্ষা চাই কিন্তু আপনি বলেন পরে দেব এই পরে দেব বলিয়ে বলিয়ে এক বছর পার হয়ে গেছে তো তাতে কি হয়েছে এই এক বছরে আমার পাওনা প্রতিদিন বিশ ঠাকুরিয়ে বিশ গুণ তিনশো পঁয়ষট্টি কত আছে। সাত হাজার তিনশোটা হয় তাহলে আমি কি করতে পারি এখন বছরের শেষ মাস চলতেছে আর আমি হালকা তা করবো পুরাতন হিসাব শেষ করিয়ে নতুন হিসাব শুরু করবো আপনি নতুন হিসেব খুলবেন ভালো কথা তা আমি কি করবো আগের পুরাতন হিসাব ক্লিয়ার করে দেন নতুন বছরের হিসাব নতুন করে শুরু করি আবার আপনার কাছে আমার পাওনা এলো সাত হাজার তিনশো টাকা আর এক বছরে সুদে আসলে আসে কত দশ হাজার টাকা দশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম বাকি আট হাজার টাকা কিন্তু আপনার দ্বিতীয় বি কি বলেন এইসব বিক্রির টাকার আবার হালকা তাওয়ায় আগে তো কোনো দিন শুনি নাই এগুলো নতুন ভিকারি সমিতির নতুন নিয়ম টাকা দেবেন নাকি ভিখারি সমিতির কাছে ধরিয়ে নিয়ে টাকা আদায় করবো বলে কি ভিখারিরে আবার সমিতিও আছে নাকি আমি হচ্ছে ভিখারি সমিতির সহ সভাপতি টাকা না দিলি মামলাও করতে পারি আমারে কিন্তু আইনজীবীও আছে বলে কি ভাই আপনার বিক্রের টাহা দিতে যায় আমারই তো দেখছি বিকারি হতি হবি আগে বুঝতে পারলি ভাই বিক্রের টাহা বাকি রাখতাম না এত কত না কয়া টাহাটা দেন তাড়াতাড়ি আর কালকে এসে বিকারি সমিতির মিষ্টি খাওয়া যাবেন ভাই আমার কাছে এত টাকা নাই আপনি বরং আমার এই বিকারি সমিতির সদস্য করে দেন আগামী বছর বিক্রি করিয়া আপনার সব টাকা শোধ করিয়ে দেবনে এ কি কন আগামীকালকে ভিকারি সমিতির ঠিকানা অনুযায়ী চলে আসেন সদস্য করি নেবনে এখন যান আমার আবার অন্য পান আদারের কাছ থেকে আদায় করতে হবে আমি এখন গেলাম বিকারি সমিতিতে যা দেখা হইবি নে সালার কি দিন আইল রে বাবা ভিকারিরাও ভিকার বকে আর টাকা আদায় করতে শুরু করিল